দৈনিক সকালে অন্তত দু পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা, কমপক্ষে দুইটি আয়াতের তাফসির অথবা একটি হাদিস অর্থসহ পাঠ করা, আর কেন্দ্রীয় পরিষদ সদস্যের জন্য কমপক্ষে 10 পৃষ্ঠা সাংগঠনিক বই অধ্যয়ন করা। প্রথম এক বছরে অর্থসহ সুরা ফাতিহা হতে আলাক পর্যন্ত 20টি সুরা এবং সুরা বাকারার শেষ দুটি আয়াত ও সুরা সফ মুখস্থ করা প্রাথমিক সদস্যদের জন্য। পবিত্র কোরআনের প্রথম পড়া সহ সুরা কাফ, লোকমান, জুমা ও মুনাফিকুন মুখস্থ করা। প্রতি মাসে কমপক্ষে দুইজনকে প্রাথমিক সদস্য অথবা সদস্যা তৈরি করা। জিলহাজ মাসের প্রথম সপ্তাহে বিশেষ দান এবং রমজান মাসের বিশেষ দান ও এককালীন দান কেন্দ্রে প্রদান করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইলা আখিরিল আয়াত। আহলেদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনে উপস্থিত মোতারাম সভাপতি, সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং জেলা দেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত কর্মীবৃন্দ, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্মীদের দায়িত্ব ও কর্তব্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। আমরা সবাই কিন্তু কর্মী, যে কাজ করে সেই কিন্তু কর্মী, আর যে কাজ করে না মান যাই হোক না কেন সে কিন্তু আসলে কর্মী নয়। যদিও আমাদের মান হিসেবে প্রাথমিক সদস্য, সাধারণ পরিষদ সদস্য এবং আমরা কেন্দ্রীয় পরিষদ সদস্য, এখন প্রত্যেকেই এক কথায় আমরা কর্মী। তাহলে কর্মীদের দায়িত্ব কর্তব্য কী হবে? আমাদের বিভিন্ন বই পুস্তকে বলা আছে, বিশেষ করে এহতেসাবের প্রথমে এবং কর্মী কর্মপদ্ধতির বিভিন্ন কর্মপদ্ধতি বইয়ে কর্মীদের দায়িত্ব কর্তব্য বলা আছে। আমি সেগুলোই আপনাদের সামনে সংক্ষেপে উল্লেখ করছি। প্রাথমিক সদস্য, এক নম্বর কাজ হচ্ছে দৈনিক সকালে অন্তত দু পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা। এই দুই পৃষ্ঠা প্রত্যেকেরই, সাধারণ পরিষদ সদস্য, কেন্দ্রীয় পরিষদ সদস্য প্রত্যেকেই সকালে দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবেন। খ, কমপক্ষে দুইটি আয়াতের তাফসির অথবা একটি হাদিস অর্থসহ পাঠ করা। সাধারণ পরিষদ সদস্যের জন্য তিনটি আয়াত তাফসির, আয়াতের তাফসির অথবা একটি হাদিস অর্থসহ পাঠ করা। কেন্দ্রীয় পরিষদ সদস্যের জন্য একই, কমপক্ষে তিনটি আয়াতের তাফসির অথবা একটি হাদিস অর্থসহ পাঠ করা। আপনাকে সবাই করেন, আপনারা সবাই করেন কি? গ, কমপক্ষে 5 পৃষ্ঠা সাংগঠনিক বই অধ্যয়ন করা প্রাথমিক সদস্যের জন্য। সাধারণ পরিষদ সদস্যের জন্য কমপক্ষে 8 পৃষ্ঠা সাংগঠনিক বই অধ্যয়ন করা, আর কেন্দ্রীয় পরিষদ সদস্যের জন্য কমপক্ষে 10 পৃষ্ঠা সাংগঠনিক বই অধ্যয়ন করা। আমরা সবাই চেষ্টা করি তো ইনশাল্লাহ। দুই নম্বর, রমজানে এক খতম সহ বছরে কমপক্ষে 2 খতম কোরআন তেলাওয়াত করা। এটা সাধারণ পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় পরিষদ সদস্য সহ প্রত্যেকের একই দায়িত্ব। রমজানে এক খতম সহ বছরে কমপক্ষে 2 খতম কোরআন খতম করা। খ, প্রথম এক বছরে অর্থসহ সুরা ফাতিহা হতে আলাক পর্যন্ত 20টি সুরা এবং সুরা বাকারার শেষ দুটি আয়াত ও সুরা সফ মুখস্থ করা প্রাথমিক সদস্যদের জন্য। সাধারণ পরিষদ সদস্যদের জন্য প্রথমে এক বছরে তাফসিরুল কোরআন 30তম পারা শেষ করা। কেন্দ্রীয় পরিষদ সদস্যের জন্য পবিত্র কোরআনের প্রথম পড়া সহ সুরা কাফ, লোকমান, জুমা
ও মুনাফেকুন মুখস্থ করা। গ, সিলেবাস থেকে কমপক্ষে পাঁচটি হাদিস অর্থসহ মুখস্থ করা প্রাথমিক সদস্যের জন্য। সাধারণ পরিষদ সদস্যের জন্য আটটি হাদিস অর্থসহ মুখস্থ করা, আর কেন্দ্রীয় পরিষদ সদস্যের জন্য কমপক্ষে দশটি হাদিস, সিলেবাসের দশটি হাদিস অর্থসহ মুখস্থ করা। তিন নম্বর, প্রতি মাসে কমপক্ষে দুইজনকে প্রাথমিক সদস্য অথবা সদস্যা তৈরি করা। সাধারণ পরিষদ সদস্য, প্রতি মাসে দুইজনকে প্রাথমিক সদস্য বা সদস্যা তৈরি করা। কেন্দ্রীয় পরিষদ সদস্যের জন্য প্রতি মাসে একই দায়িত্ব। খ, প্রাথমিক সদস্য প্রতি মাসে অন্তত দুইজনকে আত্মহারিক তাহিদের ডাক অথবা সম্মানী প্রতিভার গ্রাহক করা। প্রাথমিক সদস্য নিয়মিত মাসে কেয়ানাত দেওয়া। এই একই দায়িত্ব সাধারণ পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় পরিষদ সদস্য সবারই আছে। আমরা কি সবাই মাসে কেয়ানাত দেই? কে কে দেন একটু নিয়মিত, যারা দেন হাত তুলবেন। সবাই দেই, ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তবে সাধারণ পরিষদ সদস্য, কেন্দ্রীয় পরিষদ সদস্য এবং যারা জেলা দায়িত্বশীল আছেন তাদেরকে তাদের আয়ের 2%, মানে যা মাসে আয় করবেন তার শতকরা 2% কেন্দ্রে জমা দিতে হবে। বোঝা গেছে? শতকরা 2%। খ, জিলহাজ মাসের প্রথম সপ্তাহে বিশেষ দান এবং রমজান মাসের বিশেষ দান ও এককালীন দান কেন্দ্রে প্রদান করা। এটা কিন্তু সবারই আছে, প্রাথমিক সদস্য, সাধারণ পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় পরিষদ সদস্য সবারই এই দায়িত্ব আছে। এবার আমরা কারা কারা দিয়েছি, যারা দিয়েছে আমরা হাত তুলবো ইনশাল্লাহ। রমজানের বিশেষ দান এবং এককালীন দান, আর জিলহাজের এককালীন দান, বিশেষ দান। চার, সাংগঠনিক বৈঠকে বৈঠকে দান প্রদান করা। আমরা দেই তো সাংগঠনিক বৈঠকে, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। পাঁচ নম্বর, সংগঠনের দুস্থ ইয়াতিম প্রকল্পে দাতা সদস্য হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমে কা হাতাইন ফিল জান্নাহ ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল বুস্তা। রাসূল বললেন, ওয়া ফাররাক বাইনাহুমা শাইয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং ইয়াতিমদের প্রতিপালক জান্নাতে এইভাবে থাকবো, তত্ত্বাবধায়ক এইভাবে থাকবো। তিনি শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি দ্বারা ইশারা করলেন এইভাবে। আমরা কি সবাই ইয়াতিমদের দাতা সদস্য আছি? ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। 50 টাকা থেকে নিয়ে 3000 টাকা পর্যন্ত মাসে যার যেভাবে সুযোগ হয় সেভাবে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এটাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। দায়িত্ব কর্তব্যের মধ্যে 4 থেকে 7 পর্যন্ত প্রাথমিক সদস্য, সাধারণ পরিষদ সদস্য, কেন্দ্রীয় পরিষদ সদস্য একই, এই জন্য আমি একটাই পড়ছি। খ, ওসর জাকাত ফেতরা ও কোরবানির সিকি অথবা বৃহদাংশ নিজ শাখা এলাকা অথবা কেন্দ্রের বাইতুল ফান্ডে জমা দেওয়া। গ, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বই বিতরণ প্রকল্পে অংশগ্রহণ করা। আমরা অংশগ্রহণ করি তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ করব। ঘ, কেন্দ্রীয় জেনারেল ফান্ডে ফান্ড ও কেন্দ্রীয় বাইতুল মাল ফান্ডে বছরের যে কোনো সময় সহযোগিতা প্রদান করা। এই একই দায়িত্ব সবারই আছে। 6 নম্বর, নিজ শাখা অথবা মহল্লার মসজিদে দৈনিক বাদ এশা অর্থসহ একটি করে হাদিস বা বাদ ফজর, তাফসিরুল কোরআন, নবীদের কাহিনী অথবা সালাতুর রসুল বা প্রয়োজন মতে অন্যান্য সাংগঠনিক বই থেকে শুনানো বা শুনানোর ব্যবস্থা করা অথবা তাতে শরিক হওয়া। আমরা এটা করি কিনা নিয়মিত, ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। যারা ঘুমাচ্ছেন একটু নড়ে চড়ে বসবেন। খ, সাপ্তাহিক তালিমি বৈঠকে যোগদান করা। আপনাদের প্রত্যেক জেলায় তালিমি বৈঠক প্রত্যেক শাখায় হয় কিনা? তালিমি বৈঠক হয় কি? ইনশাল্লাহ যোগদান করবো ইনশাল্লাহ। গ, এলাকা অথবা জেলা মাসিক তাবলিগী ইজতেমায় অংশগ্রহণ করা এবং অন্যত্র তাবলিগী সফরে গমন করা। এটা কি আমাদের হয়?
তাহলে রিপোর্টে খালি থাকে কেন? রিপোর্টে এহতেসাব যখন পূরণ করেন তখন কেন খালি থাকে? আমরা ইনশাআল্লাহ নিয়মিত এগুলিতে অংশগ্রহণ করার চেষ্টা করব। ঘ, বার্ষিক কেন্দ্রীয় তাবলিগি ইজতেমায় যোগদান করা। আমরা যোগদান করি কিনা, এই সময় অসুখ হয় না, পরীক্ষা থাকে না, এই অভিযোগ, এই ওজোর অনেকেরই থাকে। ওজোর থাকলে সারা জীবনই ওজোর দিয়ে শেষ করতে হবে, কিন্তু যদি আল্লাহর রাস্তায় কাজ করা যায় তাহলে এগুলি এড়িয়েও ইনশাআল্লাহ অংশগ্রহণ করা যাবে। আমরা আল্লাহর কাছে কামনা করব আমরা যেন এই সাংগঠনিক কাজগুলি আমরা প্রত্যেকেই সময় মতো গঠনতন্ত্র কর্মপদ্ধতি অনুযায়ী আমরা প্রত্যেকেই সম্পন্ন করতে পারি ইনশাআল্লাহ। সাত, আলাউনের রক্তদাতা সদস্য হওয়া। আপনারা কে কে আছেন রক্তদাতা সদস্য? এই গুটি কতক মানুষ। যেসব জেলায় আলাউনের শাখা নেই, আমরা আপনাদেরকে অনুরোধ করব সেই সব জেলাতে আলাউনের শাখা দ্রুত আপনারা করে ফেলবেন ইনশাআল্লাহ। খ, বন্যাত্রাণ শীত বস্ত্র সংগ্রহ ও বিতরণ, ইফতার ও কোরবানি বিতরণ করা। এবার দক্ষিণবঙ্গে এই ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এখানে যে বন্যা হলো সেখানে কি আমরা অংশগ্রহণ করেছি? অবশ্যই করতে হবে। আল্লাহ বলছেন আল্লাহু ফি আউনিল আবদে, রাসূল বলছেন আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে, তাই না? তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করব। কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে সেদিন খাবার দাও নাই। বান্দা তখন বলবেন যে আল্লাহ তুমিই তো রিজিক দাতা, আমরা তোমাকে কীভাবে খাওয়াবো? আল্লাহ তখন বলবেন যে তোমার পাশেই আমার বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খাওয়াতে তাহলে সেখানে তুমি আমাকে পাইতে, তাই না? তাহলে আমাদের ভাইরা ক্ষুধার্ত আছে না? আল্লাহ তখন বলবেন যে আমি পিপাসার্থ ছিলাম, তোমরা আমাকে পানি দাও নাই। বান্দা তখন বলবে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, আমরা তোমাকে কিভাবে পানি দিব? আল্লাহ তখন বলবেন তোমার পাশেই আমার বান্দারা, তারা বিশুদ্ধ পানির অভাবে ভুগছিল, খাবার পানি ছিল না, চারিদিকে পানি কিন্তু খাবার পানি নাই। তাহলে সেদিন যদি তুমি তাদেরকে পানি দিতে তাহলে আমাকে সেদিন আমাকে তুমি পাইতে। তাহলে আমরা এগুলি সহযোগিতা করবো কিনা? ইনশাআল্লাহ করব। গ, অন্যান্য সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করা। বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ আছে না আমাদের এলাকায়, বিভিন্ন মানুষ অসুস্থ হয়, তাদের জন্য আমাদের করণীয় আছে কিনা? তাদের পাশে দাঁড়াকে আলাউন শুধু রক্ত দেয়, বাকি কাজগুলি কি আমাদের করা উচিত না? আমাদের দেশে অনেকেই কন্যা দায়গ্রস্ত আছেন, অল্প কিছু টাকার জন্য তারা মেয়েকে বিবাহ দিতে পারেন না, যৌতুকের কথা বলছি না। এই কিছু মেহমান আসে তাদের কথা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা দরকার, তাই না? একটা আনুষ্ঠানিকতা করতে হলে 2-5 হাজার টাকা লাগে, কিন্তু দেখা যায় এইটার অভাবেই সে তখন কি করে, ওই এনজিওতে গিয়ে লোন নেয়, নাউজুবিল্লাহ। তাহলে সেই সমস্ত ভাইদেরকে আমাদের সহযোগিতা করা দরকার না? এ ধরনের বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজে আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করা দরকার। সাধারণ পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় পরিষদ সদস্যের জন্য আর 2টি অতিরিক্ত আছে। 8 নম্বর, সাপ্তাহিক পারিবারিক তালিম এর ব্যবস্থা করা। আমরা করি কিনা? ইনশাআল্লাহ আমাদেরকে করার চেষ্টা করতে হবে। 9 নম্বর, নিয়মিত এহতেসাব রাখা। কে কে এহতেসাব রাখেন? এহতেসাব কে কে রাখেন? খুবই অল্প সংখ্যক। আমরা বলেছি যারা কেন্দ্রীয় পরিষদ সদস্য আছেন তারা এহতেসাব পূরণ করবেন মাসে, এবং তার ফটোকপি করে কেন্দ্রে প্রেরণ করবেন, সেগুলি পর্যালোচনা করে আপনাদের কাছে চিঠির মাধ্যমে এর পর্যালোচনাটা পাঠানো হবে, এর মূল্যায়ন আপনাদের কাছে পাঠানো হবে। যদি আমরা এই যে কাজগুলি আছে এগুলি যদি আমরা করি তাহলে কি কাজের অভাব হয়? কাজের অভাব হয় না, কিন্তু দেখা যায় যে জেলাতে আমরা যারা দায়িত্বশীল অধিকাংশ মানুষ এহতেসাব রাখতে গড়িবসি করেন, আমরা যেন এই কাজটা না করি। কাজ বহু করেন কিন্তু এহতেসাবটা রাখা হয় না। আপনি ইয়ানাত প্রচুর দেন কিন্তু নিয়মিতভাবে সিস্টেমেটিক দেওয়া দরকার যেভাবে দেওয়া দরকার সেটা আমাদের হয় না। অনেক দান করেন কিন্তু অনেক দানের মধ্যে সাংগঠনিক দান যেটা করেন সেটা আপনাদেরকে নিয়মিতভাবে করা দরকার।
এটা আমরা যেন ভুলে না যাই। আমরা এই কাজগুলি যদি নিয়মিত করি তাহলে সংগঠনের পরবর্তী নেতৃত্ব খোঁজার জন্য, তৈরি করার জন্য আমাদের কোনো বেগ পেতে হবে না। কিন্তু দেখা যায় আমাদের বই আছে, এই যে আমরা যে বললাম যে প্রাথমিক সদস্য প্রতিদিন কমপক্ষে কয় পৃষ্ঠা পড়বে, কয় পৃষ্ঠা, পাঁচ পৃষ্ঠা পড়বে, কিন্তু এক পৃষ্ঠাও পড়ার লোক কম আছে। সাধারণ পরিষদ সদস্য কয় পৃষ্ঠা পড়বে, আট পৃষ্ঠা পড়বে, কিন্তু পড়া হয়, নিয়মিত পড়া খুব কম হয়। দেখা যায় একদিনে বিশ পৃষ্ঠা পড়ে ফেলছে, তারপর দিন খবর নাই, সেটা যেন না হয়। সাধারণ কেন্দ্রীয় পরিষদ সদস্য কয় পৃষ্ঠা পড়বেন, দশ পৃষ্ঠা কমপক্ষে, তাহলে আমরা এটা নিয়মিত পড়ার চেষ্টা করব। হাদিস ফাউন্ডেশনের বইগুলি আছে, কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এই বই পড়ার অভ্যাস কম আছে। আমরা এটা ইনশাআল্লাহ বৃদ্ধি করার চেষ্টা করব, নিয়মিত আমরা পড়াশোনা করব এবং আমরা সাংগঠনিক কাজগুলিতে যথাযথভাবে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। পরিশেষে কয়েকটি বিষয় আমি আপনাদের স্মরণ করে দিতে চাই। প্রাথমিক সদস্য সদস্যা এবং সকল স্তরের উপদেষ্টাগণ এহতেসাব রাখতে পারেন। এহতেসাব শুধু সাধারণ পরিষদ সদস্য আর কেন্দ্রীয় পরিষদ সদস্য রাখবেন এমনটা নয়, প্রাথমিক সদস্য এবং উপদেষ্টা যারা আছেন তারাও কিন্তু রাখতে পারেন। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ মুমিনদের উপরে নির্ধারিত সময়ে সালাত আদায় করাটা ফরজ করেছেন, তাই না? তাহলে নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। ফজরেরটা যদি আপনি জোহরে করেন হবে? কোনো ওজর ছাড়া হবে না। শারীরিক কোনো ওজর থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু ফজরের সালাত জোহরে আদায় করলে হয় না, মাগরিবের সালাত আপনি এশার পরে আদায় করলে ওটা হয় না। তাহলে এই জন্য নিয়মানুবর্তী হওয়ার জন্য এহতেসাব আমাদেরকে সহযোগিতা করে, আমরা প্রত্যেকে এহতেসাব রাখতে পারি। সেই সাথে সকলে আমিরে জামাতের জুমার খুতবা এবং অন্যান্য বক্তৃতা ইন্টারনেটে নিয়মিত শুনবেন। এছাড়া নিয়মিতভাবে মাসিক আত্তাহারিক, সালাতু রাসুল, তাফসিরুল কোরআন ও নবীদের কাহিনী 1, 2, 3 আমরা পাঠ করবো ইনশাল্লাহ। পাঠ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ করবো তো আমরা, ইনশাল্লাহ করার চেষ্টা করতে হবে। কারণ যে রসুল, যে নবীগণ আমাদের কাছে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নিয়ে, তাদের জীবনধারা কেমন ছিল, তারা কীভাবে দাওয়াতি কাজ করতেন, সেই বিষয়গুলি যদি আমরা না জানি তাহলে আমাদের মধ্যে স্পিরিট তৈরি হবে না, আমাদের মধ্যে কাজের গতি বৃদ্ধি পাবে না। সেই জন্য আমরা প্রত্যেক নবীর জীবনে যদি পড়ি এবং জানি তাহলে দেখা যাবে আমাদের মধ্যে এই গতিশীলতা বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।